আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর 36তম মৃত্যুবার্ষিকী। আজকে আমরা কংগ্রেস ভবনে ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা সমবেত হয়েছি। সারা ত্রিপুরা রাজ্যে প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা ব্লকে কর্মসূচি হচ্ছে, এইটার পাশাপাশি বিভিন্ন জায়গাতে রক্তদান শিবির আছে কংগ্রেসের থেকে। আজকে সেবা দল দিক কংগ্রেস ভবনে রক্তদান শিবির হবে। যুব কংগ্রেসেরও বহু প্রোগ্রাম আছে বহু জায়গায়। এই উপলক্ষে দরিদ্রদের ভোজের ব্যবস্থা হয়েছে বিভিন্ন সারা রাজ্যেই। ইন্দিরা গান্ধীকে রাজ্যবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, সারা বিশ্ব আজকে স্মরণ করছে, সারা দেশবাসী স্মরণ করছে। ইন্দিরা গান্ধী ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে সন্ত্রাসবাদীদের দিকে উনি কঠোর মনোভাব গ্রহণ করাতে, ওদেরকে দমিয়ে দেওয়ার যে পরিকল্পনা উনি সাকসেসফুল হয়েছিলেন, সেই জন্য ইন্দিরা গান্ধীকে ঘাতকদের হাতে নৃশংসভাবে খুনাতে হয়েছে। আপনারা জানেন ভারতবর্ষ থেকে খালিস্তানের নাম দিয়ে, একটা আলাদা রাষ্ট্রের নাম দিয়ে ভারতবর্ষ থেকে পাঞ্জাবকে পাকিস্তানের মদতে আলাদা করে নেওয়ার একটা পরিকল্পনা ছিল, এবং সেই পরিকল্পনা ভারতবর্ষের পাঞ্জাবে দাঁড়িয়ে করা হয়েছিল। স্বর্ণ মন্দিরকেও সেটাকে সহায়তা নিয়ে সেখানে একটা সামরিক বাহিনীর প্রায় দুর্গ ঘাঁটি হিসাবে তৈরি হয়েছিল। সেখানে জানেন আপনার সেই স্বর্ণ মন্দিরে খালিস্তানি ওদেরকে হঠাৎই ওদের থেকে স্বর্ণ মন্দিরকে উদ্ধার করতে গিয়ে আমাদের সেনাবাহিনীকে ইন্দিরা গান্ধী পাঠিয়েছিলেন। ইন্দিরা গান্ধী জানতেন যে এই যে অভিযান ওনার মৃত্যু ডেকে আনতে পারে, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের অখণ্ডতা ইন্দিরা গান্ধী প্রাণের থেকেও ইন্দিরা গান্ধী মনে করেছিলেন আমার ভারতবর্ষই প্রথম, এর জন্য যদি আমার প্রাণ যায় প্রাণ যাবে। সেই জন্য ইন্দিরা গান্ধী যখন উড়িষ্যাতে জনসভা ভাষণ দিচ্ছিলেন তার দুদিন আগে, সেখানে উনি বলেছিলেন উনি খালিস্তান দমন করেছিলেন, মুক্ত করেছিলেন, ওদেরকে নৃশংসভাবে ওদের উপর দমন ওদেরকে উনি ধ্বংস করে দিয়েছিলেন এই সন্ত্রাসবাদী সংগঠনকে। সেই জন্য কিন্তু উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি যে ব্যবস্থা গ্রহণ করেছি, যে পদক্ষেপ দিয়েছি, তার জন্য ওরা আমাকে রেহাই দেবে না, যে কোনো মুহূর্তে আমার প্রাণ নিতে পারে। সেই জন্য উড়িষ্যার জনসভায় দুদিন আগে উনি বক্তৃতা দিয়ে বলেছিলেন যে আমার জীবন যে কোনো মুহূর্তে আমাকে হত্যা করতে পারে, কিন্তু আমি মনে করি আমাকে যদি হত্যা করে আমার প্রতিটা রক্তবিন্দু ভারতবর্ষকে আরও দ্বিগুণ শক্তিশালী করবে। এবং আমরা দেখে গেছিলাম ইন্দিরা গান্ধীর সেই অনুমান সত্য হয়েছিল। ওনার বডিগার্ডের হাতে ওনার বাড়িতে নৃশংসভাবে সেদিন খুন করা হয়েছিল, এবং সেটা সম্পূর্ণ বিদেশি মদত, পাকিস্তানের মদত, সন্ত্রাসবাদীদের মদতে। আমরা এই পরিবার ভারতবর্ষের সেই স্বাধীনতা আন্দোলন থেকে জওহরলাল নেহরু থেকে আরম্ভ করে মহাত্মা গান্ধী, আমরা শুধু রক্তই দিয়ে গেছি আমাদের নেতারা। পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর পথ অনুসরণ করেছিলেন তার ওনার আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। উনিও যখন
এলটিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন। আমরা দেখলাম রাজীব গান্ধীকেও ওরা রেহাই দেনি, রাজীব গান্ধীকে হত্যা করেছিল। আজকের এই দিনে আমরা ভারতবাসীর প্রতিটা মানুষের মনে ব্যথা জানি। ভারতবর্ষের চন্দ্র সূর্য যতদিন থাকবে, ভারতবর্ষে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মা বেটার এই বলিদান ভারতবর্ষের সমস্ত মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আজকে ভারতবর্ষে যে সরকার এসছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে যে সরকার চলছে, ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের একতা, ভারতবর্ষের সাম্প্রদায়িক যে শক্তি, সেটাও দিনের পর দিন মাথা চাড়া দিয়েছে এবং সেখানে সরকারি মদত আছে। আজকে ভারতবর্ষের এই সময়ে ইন্দিরা গান্ধীকে স্মরণ করা, রাজীব গান্ধীকে স্মরণ করা, ওদের আদর্শকে গ্রহণ করা, ওদের আদর্শে দীক্ষিত হয়ে আজকে যে একটা ঘৃণার পরিবেশ সারা ভারতবর্ষে সৃষ্টি করার চেষ্টা করছে, স্পন্সর করছে বিজেপির আরএসএস মদতপুষ্ট, ওরা সারা ভারতবর্ষে একটা ঘৃণার পরিবেশ, সেটা শুধু বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নয় সর্বত্র ছড়িয়ে পড়ছে। এই সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক বিশ্বরাতে আমরা দেখিনি, কালকে বাড্ডার দিকে যে ঘটনা ঘটেছে এটা অশনি সংকেত। এই রাজ্যের মানুষ, জাতি উপজাতি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা ত্রিপুরা রাজ্যে সবসময় একটা ভাই বোনের মতন একটা একাত্মভাবে আমরা বসবাস করছি, কিন্তু যেটা চলছে এটা ত্রিপুরা রাজ্যের, যেটা ভারতবর্ষে চলছে আমরা দেখছি সেইটা বিষ ঢুকানোর চেষ্টা করছে ত্রিপুরা রাজ্য, সাম্প্রদায়িক বিষ, এটাকে করে ভাগাভাগি করে রাজনীতি করছে, ভোটের রাজনীতি করছে। আমরা তার বিরুদ্ধে ইন্দিরা গান্ধীর আদর্শে আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করবো, এটাকে রুখবো। আমি নিজে শুভে যাই, বিরণ্ড তো আমি নিজে শুভ।